কবে গুড নিউজ দিচ্ছ, কিছু ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানির বাচন ভঙ্গি। কি গো, কবে গুড নিউজ দিচ্ছ? তোমার বিয়ের তো 4 বছর হতে চললো, মনে হয় কোনো সুখবর আছে বলো। আমার পিসি ছোট মেয়ের বিয়ে হয়েছে তোমার সাথেই, ওর তো বাচ্চা প্রায় 2 বছর হয়ে গেল। তোমারটা তো ড্যাং ড্যাং করতে করতে বড় হয়ে গেছে, এই 2 বছর হয়ে গেল, তোমার কোনো সুখবর আছে? হানিমুন পিরিয়ড বাবা একদম ঠিক আছে, তারপর বাচ্চা নাও, বড় হয়ে যাক, ব্যাস ঝামেলা শেষ। থাকতে ওরাই তো বাচ্চা মানুষ করে দেবে, কে আর করবে বলো? তো সময় থাকতে গুছিয়ে নাও, বুঝেছো? কি ব্যাপার, সুখবর আছে মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে। কেন হয়েছে কি গো, কোনো সুখবর আছে নাকি? আরে নিয়ে নাও নিয়ে নাও, নিলে দেখবে হাজবেন্ডও অনেক রেসপন্সিবল হয়ে যাবে, বেড়ে যাবে, পালিয়ে বেড়াবে। হ্যাঁ এবার একটা নিয়ে নাও। আর কোনো প্রবলেম তোমার না ওর? তা কোনো বাবাজি দেখিয়েছ, কোনো তাবিজ কুবিজ নিয়েছ? আমাকে বললে আমি কিন্তু এনে দিতে পারি। এবার একটা পুজো করো বুঝলে, হোমের কলা খাও, আরে এই সময় ডাবের জল খেলে নাকি বাচ্চা অনেক ফর্সা হয়। আরে খাও বেশি করে, এটাই বাচ্চার স্কিন অনেক বেশি ফর্সা করে। ঠুটে কলা খাও বুঝলে, এই কলাকে দেখো 26 বছর বয়স, 2 বাচ্চা হয়ে গেছে, মানুষও হয়ে গেছে, কতদিন লাগে বলো? যত তাড়াতাড়ি নেবে তত তাড়াতাড়ি মানুষ। আর আমাদের বিয়ের 2 বছর পরে গেছিলাম, আমাদের সময় অত হানিমুনের অত তকমা ছিল না বাবা। আরে অত টাকা টাকা করো না তো, যে আসবে তারটা সে নিয়েই আসবে, ওগুলোও কিছু বলে না। আর আমাদের সময় বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, এমনকি পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কথা শুনতে হতো। তিথিতে ট্রাই করো বুঝলে, তিথিতে ট্রাই করো, একদম ফুটফুটে ফর্সা হবে। এটা আমি না, গুরুজনরাই বলে, শুনে দেখো। 2-2.5 বছর পরে নিয়ে নাও, তারপর ঘোরো ফিরো, চাকরি করো, যা খুশি করো, কেউ কিন্তু কিচ্ছু বলার থাকবে না। আমাদেরই দেখো, হামদো হামারা দো।